আমার নাম শেখ আহমেদ, আমি চাকরি করি। আর আপনার কাছে আমার প্রশ্নটা হলো এই যে, আমরা সালা আদায় করতে গিয়ে তাকবীর দেওয়ার সময় হাত উপরে তুলি, এটার গুরুত্বটা কি? ভাই আপনি প্রশ্ন করলেন যে সালাতে তাকবীরের সময় আমরা যে হাত উঠাই, এই কাজটার গুরুত্বটা আসলে কি? হাত হলো ক্ষমতা এবং শক্তির একটা প্রতীক। যখন মুসলিমরা আমরা সালার সময় হাত উঠাই, এটা আসলে তিনটা বিষয়কে নির্দেশ করে। প্রথমটা, আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, আমাদের হাত উপরে তুলে আমরা এই কথাটাই বোঝাচ্ছি, এ কথাই বলতে চাচ্ছি, হে আল্লাহ আমি নিজেকে সমর্পণ করলাম। যেমন আমরা কাউকে সারেন্ডার করতে চাইলে বলি হ্যান্ডস আপ, যেমন পুলিশ বলবে হ্যান্ডস আপ কোনো ডাকাতের উদ্দেশ্যে, তাকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তাহলে আমরা যখন হাত তুলি তখন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছি। আর এছাড়াও আমরা যখন হাত তুলছি, এটা আরো বোঝায় যে আমরা আল্লাহর মহত্বকে প্রচার করছি আমাদের কাজ আর মুখের কথা দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। আর এটা ছাড়াও আমরা যখন হাত তুলি তারপর বুকের কাছে এনে ভাঁজ করি, আমরা এখানে একটা সিগন্যাল দিচ্ছি যে আমি আমার পিঠটা দিয়েছি যাবতীয় জাগতিক বিষয়ের দিকে, আর আমি সবকিছু ত্যাগ করেছি যাতে করে আমি আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগ দিতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন।